তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। 24-0 ভোটে হেরে যান প্রধান রত্না সরকার। হাবড়ার 1 নম্বর ব্লকের কুমড়া পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলীয় পঞ্চায়েত সদস্যরা। প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তারা অনাস্থা আনেন। ঘটনাটি ঘটেছে হাবড়া 1 নম্বর ব্লকের কুমড়া গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে কুমড়া পঞ্চায়েতে মোট 29 জন সদস্য সংখ্যা। এর মধ্যে 24 জন সদস্য এদিন বিডিও অফিসে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। এদিনই ভোটাভুটিতে অংশ নেন বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা। 24 জনই প্রধানের বিরুদ্ধে ভোটে অংশ নিয়েছেন। অনাস্থার জন্য বিডিও আমাদের চিঠি করেছিলেন আজকে, সেই অনাস্থার মানে প্রধানের অনাস্থার পক্ষে আমরা টোটাল পঞ্চায়েতের আমাদের 29 জন মেম্বার, আমরা 24 জন মেম্বার অনাস্থার পক্ষে সই দিয়েছি। তবে এদিন ভোটাভুটিতে প্রধান সহ 5 জন সদস্য অংশ নেননি, ফলে 24-0 প্রধান রত্না বিশ্বাস হেরে যান। যদিও এ বিষয়ে কিছু বলতে চাননি উপপ্রধান চন্দন ঘোষ। আজকে কুমড়া পঞ্চায়েতের প্রধান যিনি ছিলেন তার বিরুদ্ধে পঞ্চায়েতের মেম্বারই অনাস্থা এনেছে। 2021 বিধানসভা নির্বাচনের দলীয় যিনি প্রার্থী ছিলেন আমাদের খাবার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী, তার নির্বাচনের বিরোধিতা করেছেন। মূলত হচ্ছে দলের প্রতীকে জিতে দলের হয়ে কাজ না করা, এটা হচ্ছে দল বিরোধী কাজের, এবং মেম্বাররা সেটা এবং রাজনৈতিক নেতারা সেটা মেনে নিতে পারেনি। ওকে বলা হয়েছে যে তুমি দল থেকে রিজাইন দিতে। এবার দল থেকে রিজাইন দেওয়ার ব্যাপারে সেটা অনেহা এবং বিজেপির সঙ্গে তার আঘাত আছে, সেই কারণের জন্য এটা তৃণমূল স্বচ্ছতা রেখে নতুন করে প্রধান করবে, সেই মত পরীক্ষার জন্য সবাই এক জায়গায় এসেছে। পরাজিত প্রধান রত্না বিশ্বাস বলেন এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি নানা প্রলোভন দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের দিয়ে এসব করাচ্ছেন। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন তার আমলে দুর্নীতি বন্ধ হয়ে যাওয়ায় অনাস্থা এনেছেন পঞ্চায়েত সদস্যরা। মানে পরিকল্পিতভাবে হয়েছে, 29 জনই দলের মেম্বার, দলের প্রধান, এবার পঞ্চায়েতের সভাপতি তৃণমূল কংগ্রেসের এবং উপপ্রধান, উনি এই চক্রান্ত করে মেম্বারদের সামনে টিকিট দেবে এরকম লোভ দেখিয়ে বিভিন্ন প্রলোভনে ওদেরকে ভুলিয়ে এবং মানে নানান রকমের প্রলোভন দেখিয়ে এটা করিয়েছে। এটা মেম্বাররা স্বীকারও করেছে অনেকে। যাই হোক, দলের মেম্বাররা দলের বিরুদ্ধে অনাস্থা এনেছে। আমি মানে এটা দলের ঊর্ধ্বতন নেতৃত্বরা কেউই সমর্থন করেনি, কেউই কাউকে না জানিয়ে এরা এই অনাস্থাটা এনেছে। এই ঘটনায় প্রধানের বিরুদ্ধে বিধানসভা ভোটে দল বিরোধী কাজের অভিযোগ এনেছেন স্থানীয় তৃণমূল নেতারা। অভিযোগ অস্বীকার করেছেন পরাজিত প্রধান রত্না বিশ্বাস। 23 তারিখ আজকে আমরা 1:30-12 ঢুকেছি, আমাদের 1টায় কাজ শুরু হয়েছে। 1টার মধ্যে আমাদের 24 জন মেম্বারই উপস্থিত হয়েছিল, 29 জন মেম্বারের মধ্যে 24 জন উপস্থিত হয়েছিল। আমাদের একজন হসপিটালে ভর্তি আছে, যার জন্য হয়তো সে আসতে পারেনি, আর বাকি 4 জন অনুপস্থিত আছে। তো আমরা 24 জন মেম্বারই আমাদের প্রধানের অপসারণের পক্ষে হাত তুলে সমর্থন করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, হাবড়া।